আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি আবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা জাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 15তম ক্লাস। আমরা শিখছিলাম মুদাফ মুদাফ ইলাইহি, অর্থাৎ দুটো শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করা, এবং সেই সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে দুটো শর্ত আছে। আমরা আরো আলোচনা করেছিলাম যে প্রতিটা সম্পর্কের ক্ষেত্রেই শর্ত থাকে, এবং সেই শর্তগুলোর উপরেই আসলে সম্পর্কটা টেকে। একইভাবে দুটো নাউনের মধ্যে যখন সম্পর্ক করা হবে, সেখানেও যে শর্ত আছে সেই শর্ত সবসময় মেনে চললে এই 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 যে মিলটা দুইটা নাউনের, এটা শুদ্ধ হবে, যেটা থেকে বাক্য শুদ্ধ হবে, বা যা বলতে চাচ্ছি, লিখতে চাচ্ছি, পড়তে চাচ্ছি সেটা শুদ্ধ হবে, এবং সর্বোপরি মানে শুদ্ধভাবে সুন্দরভাবে বলতে পারবো বা লিখতে পারবো। আমরা আপনাদের সবার কাছে আসতে চাই সেই শর্ত এবং শব্দ কিভাবে দুটো শব্দ একসাথে এনে তারপরে সম্পর্ক তৈরি করা যায় সেটা জানার জন্য। প্রথমে আসাদুল হক আপনি আসবেন প্লিজ, এবং আপনি ধাপে ধাপে আসবেন। যেমন আমার আসসালামু প্রশ্নগুলো, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনি ওনলি আমার কোয়েশ্চেনের আনসার দিবেন, আর কিছু না, শুধুমাত্র আমার প্রশ্নের উত্তর। আমরা তৈরি করব একজন শিক্ষকের বই। আপনি বলবেন প্রথমে বই আরবি কি? কেতাবুন কিতাবুন, একটু সুন্দর করে বলতে হবে, কিতাবুন কিতাবুন একটি বই। আর শিক্ষক, একজন শিক্ষক আরবি মুদাররিসুন। মুদাররিসুন। ওকে, এখন আমরা কোন শব্দটা মুদাফ হবে এবং কোন শব্দটা মুদাফ ইলাইহি হবে? কিতাবুন হইল মুদাফ, আর মুদাররিসুন হইল মুদাফ ইলাইহি। এখন মুদাফ কেমন আচরণ করবে আর মুদাফ ইলাইহি কেমন মুদাফ আচরণ? মুদাফ সে আল নেবে না এবং তানবিন নেবে না, তখন সেটা হবে কিতাবু। আর মুদাফ ইলাইহি তখন সে মাজরুর হবে, তখন হবে মুদাররিসিন। একসাথে যদি বলি সর্বোপরি হবে কিতাবু মুদাররিসিন, তাবু মুদাররিসিন, অর্থাৎ একজন শিক্ষকের বই। এক শিক্ষকের বই। অনেক ধন্যবাদ আপনাকে। লাবিবা আহমেদ আপনি আসবেন। জি ওকে, লাবিবা আহমেদ আপনি বলেন আল্লাহর বই। হ্যাঁ, আপনি আপনি জাস্ট আমার প্রশ্নের আনসার করবেন। বই আরবি কিতাবু কিতাবুন কিতাবুন, আর আল্লাহু আরবি আল্লাহ আল্লাহু। তো আমরা কিতাবুন না লিখে আল্লাহু আমরা আল কিতাবু লিখলাম। এখন আপনি বলেন কোন শব্দটা মুদাফ হবে এবং কোন শব্দটা মুদাফ ইলাইহি হবে? মুদাফ হবে আল কিতাবু, আর মুদাফ ইলাইহি হবে আল্লাহু। আচ্ছা, তাহলে মুদাফ এবং মুদাফ ইলাইহি কোন শর্ত মেনে চলে? মুদাফ কখনো আল আল থাকবে না এবং তানউইন নেবে না, আর মুদাফ ইলাইহি মাজরুর হবে। তাহলে বলেন শব্দ দুটো কেমন হবে? এটা হবে কিতাবু আল্লাহি, কিতাবু কিতাবু, আর কিতাবুল্লাহি একসাথে যদি বলি কিতাবুল্লাহি। কিতাবুল্লাহি। হ্যাঁ, ওকে, অনেক ধন্যবাদ লাবিবা আহমেদ আপনাকে। দিলওয়ার হুসাইন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ খাদিজা, আপনি কি কথা বলতে পারবেন না, ব্যস্ত আছেন? স্যার জি স্যার বলেন, সমস্যা। আপনি কি এটা করতে পারবেন? আমরা যেটা শিক্ষক সাহেবের বই, আপনি আমরা যে প্রশ্নগুলো করব ধাপে ধাপে যদি আনসার দিতে পারেন। বই আরবি বলেন কিতাবুন কিতাবুন, আর শিক্ষক সাহেব অর্থাৎ শিক্ষককে নির্দিষ্ট করে বলেন। মুদাররিসুন তো শিক্ষক, এটাকে হ্যাঁ মুদাররিসিন, না না নির্দিষ্ট করলে কিভাবে করব মুদাররিসুনকে? মুদাররিসিনকে
মুদাররিসুন এটাকে নির্দিষ্ট করব কিভাবে স্যার মুদাররিসিন না একটা নাউনকে আমরা কিভাবে নির্দিষ্ট করতে শিখেছি স্যার পারবো না আচ্ছা রাহাত আপনি কি কিছু বলবেন ওকে আচ্ছা খাদিজা আপনি শুনতে থাকেন দিলার হোসাইন আপনি আসবেন প্লিজ মারুফ হোসাইন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার স্বাগতম স্যার দিলার স্যার আচ্ছা মারুফ হোসাইন একটু অপেক্ষা করবেন দিলার হোসাইন আপনি বলেন শিক্ষক হচ্ছে মুদাররিসুন এটাকে আমরা নির্দিষ্ট করলে আমরা কিভাবে বলবো স্যার আল মুদাররিসু ভেরি গুড অর্থাৎ আল যুক্ত করে আমরা নির্দিষ্ট করি খাদিজা আপনি শুনতে পাচ্ছেন জি স্যার শুনতে পাচ্ছি আল যুক্ত করে আমরা নির্দিষ্ট করি ওকে আচ্ছা এখন দিলার হোসেন আপনি বলেন কোন শব্দটা মুদাফ হবে এবং কোন শব্দটা মুদাফ ইলাইহি হবে স্যার কিতাবু স্যার মুদাফ হবে স্যার আর স্যার মুদাররিসুন স্যার মুদাফ ইলাইহি স্যার গুড এখন এর কোন শর্ত মেনে চলে তারা সেটা বলেন স্যার মুদাফ কখনো আল এবং তানবিন নেয় না স্যার আর মুদাফ ইলাহি সব সময় স্যার মাজরুর হবে স্যার তাহলে রূপান্তরিতটা কিভাবে হবে কিতাবুল মুদাররিসু স্যার কিতাবুল মুদাররিসি স্যার মুদাররিসি স্যার হ্যাঁ অনেক ধন্যবাদ দিলার হোসাইন আপনাকে ধন্যবাদ মারুফ হোসাইন জি স্যার আচ্ছা মারুফ হোসাইন আপনি ধাপে ধাপে বলে যান আপনাকে আর প্রশ্ন করব না আপনি বলবেন কলম আরবি কি শিক্ষক সাহেব আরবি কলম আল মুদাররিসু মানে হচ্ছে শিক্ষক সাহেব আচ্ছা আল কলাম আমরা আল কলাম লিখলাম হ্যাঁ আল যুক্ত করে জি জি এখন বলেন কোন শব্দটা মুদাফ কোন শব্দটা মুদাফ ইলাইহি হবে কলম হচ্ছে মুদাফ আর শিক্ষক সাহেব হচ্ছেন মুদাফ ইলাইহি তাহলে মুদাফ এবং মুদাফ ইলাইহির শর্ত মুদাফ হচ্ছে আলিফ লাম এবং তানউইন নেবে না আর মুদাফ ইলাহি মাজরুর হবে তাহলে একটু চেঞ্জ করেন কিভাবে চেঞ্জ করব কলামুল মুদাররিসি এখান থেকে আলকা চলে যাবে কলামু আর এটা মাজরুর হলে মুদাররিসি একসাথে যদি বলি কলামুল মুদাররিসি অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এটা তো আমরা করলাম তারপরে শিক্ষকের বাড়ি বিলালের বাড়িতে চলে আসি আচ্ছা অনেক ধন্যবাদ মারুফ হোসাইন মুহাইমিনুল হক জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মুহাইমিনুল হক আপনি এই ধাপে ধাপে বলেন বাড়ি আর বিকি বিলাল আর বিকি বাড়ি হচ্ছে আল বাইতুন না আল বাইত না 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 ভাইয়া আল বাইতুন কি হবে কখনো আল বাইতু আল বাইতু ইয়েস আল বাইতু আর বিলালের আরবি বিলালুন বিলালুন এখন বলেন কোন শব্দটা মুদাফ হবে কোন শব্দটা মুদাফ ইলাইহি হবে বাড়ি হচ্ছে মুদাফ আর বিলালের হচ্ছে মুদাফ ইলাইহি সরি এখন এটা হবে হচ্ছে বাইতুন বাইতু বিলালিন হ্যাঁ মানে বাইতু থেকে আলটা কেন চলে যাচ্ছে কারণ মুদাফের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সে আল তানবিন নেয় না আল এবং তানবিন নেয় না আর মুদাফিল আর মুদাফিলাহি সব সময় ক্ষেত্রে জের নেয় না মাজরুর হয় জের মাজরুর হয় এই কথাটা বলবো না এটা মাজরুর হয় মাজরুর হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম সুমন আপনি বলেন আল্লাহর রাসূল রাসূল আরবি কি হবে মূল আরবিটা প্রথমে বলবো আমরা রাসূলুন আল্লাহ হচ্ছে আল্লাহু বলেন কোন শব্দটা মুদাফ হবে কোন শব্দটা মুদাফ ইলাইহি হবে রাসূল হচ্ছে মুদাফ আর আল্লাহ হচ্ছে মুদাফ ইলাইহি তো এটাকে আপনার এখানে তো রাসূল তো নির্দিষ্ট নির্দিষ্ট এখানে তো আলিফ লামের কোনো প্রশ্নই আসে না তো এখানে রসুলুল্লাহি এখানে যেহেতু মুদাফ ইলাহি মাজরুর হয় সেক্ষেত্রে
আল্লাহর পেশটা এখানে নিচে চলে আসবে, মাজরুর হয়ে যাবে রাসূলুল্লাহ। ওকে, না রাসূলুনটা অনির্দিষ্ট, হ্যাঁ এটা নির্দিষ্ট না, একজন রাসূল, এটা কোন রাসূল সেটা আমরা জানি না, কিন্তু যখন নির্দিষ্ট হবে এখানে, এখানে যখন এটা নির্দিষ্ট হয়ে যায় কিভাবে, একটা কথা একটু সবাই মনে রাখবেন প্লিজ, এটা গুরুত্বপূর্ণ একটা কথা, আমাদের ক্লাসেও আসবে, তারপরে আমি আগে বলে রাখছি, মুদাফ মুদাফ ইলাইহির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা যে মুদাফ কখন নির্দিষ্ট হয়। যেমন রাসূলকে কি আমরা কখনো আল দিতে পারবো বলেন তো? কেন পারবো না? হ্যাঁ না ঠিক আছে উত্তরটা, আমি যদি বলি কেন, কারণ মুদাফ আল নেয় না, তাই না? মুদাফ কখনো আল নেয় না, তাহলে আমরা এই শব্দটাকে নির্দিষ্ট করব কিভাবে? যদি প্রয়োজন হয় তখন আমরা যাব মুদাফ ইলাইহির কাছে, মুদাফ ইলাইহি যদি নির্দিষ্ট হয় তাহলে মুদাফটাও অটোমেটিক্যালি নির্দিষ্ট হয়ে যায়। আচ্ছা, আল্লাহ শব্দটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট, তাহলে মুদাফ এখানে অটোমেটিক্যালি নির্দিষ্ট হয়ে আছে, অর্থাৎ মুদাফ ইলাইহি নির্দিষ্ট হলে মুদাফও নির্দিষ্ট, মুদাফ ইলাইহি যদি অনির্দিষ্ট হয় মুদাফটাও অনির্দিষ্ট থাকে। হ্যাঁ এটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা শহীদুল ইসলাম সুমন অনেক ধন্যবাদ, মঞ্জুর মঞ্জুর আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনি বলেন। আর রসুলকে আমরা যদি মুদাফ বলি, আল্লাহকে মুদাফ ইলাইহি, আমরা আমাদের এখন করণীয় কি এটাকে শুদ্ধ করে বলার জন্য? রসুল্লাহি মাশাআল্লাহ, এখন বলেন মানে কিভাবে, এটা মানে কিভাবে চেঞ্জ? এটা ওই মুদাফে কখনো আল আর ওই তানবিন নাই না, মুদাফ ইলাহি সবসময় মাজরুর থাকে, দুটো শব্দ একসাথে পড়লে তখন জের হয়ে যায়, তখন উচ্চারণ হবে আল্লাহ রসুল্লাহি রাসূলুল্লাহি। ওকে অনেক ধন্যবাদ আপনাকে সাইফুল মনির। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, রব আরবি কি আপনি বলতে পারবেন? রব, রব্বুন, রবের আরবি হচ্ছে রব্বুন, আর মানুষ আরবি হচ্ছে মানুষ, একজন মানুষ, একজন মানুষ আরবি হচ্ছে ইনসানুন, একজন মানুষ, আর পুরো মানব জাতি হচ্ছে নাসুন বা আন্নাস, মানুষ জনগণ। এখন বলেন মানুষের রব আমরা কিভাবে তৈরি করব? রব্বুন নাসি, হ্যাঁ ধাপে ধাপে বলেন, রব্বুন মুদাফ, মুদাফ কখনো আল বা তানুইন নেয় না, সেজন্য হবে রব্বু, রব্বু, আর মুদাফ ইলাহি মাজরুর হবে, আর নাসু হবে নাসি, একসাথে যদি। অনেক ধন্যবাদ। আচ্ছা আপনার ওয়াইফ উনি কি বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আপনি বলেন রাত আরবি, আমি যদি আপনাকে বলে দেই রাত আরবি হচ্ছে লাইলাতুন আর কদর আল কদরু, এখন আমরা কিভাবে এটা করব? লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি কদরের রাত, কদরের রাত, এটা তো আমরা করেছি এর আগে। ওকে ওকে, আচ্ছা মুদাফ মুদাফ ইলাইহি নিয়ে আর আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আচ্ছা অনেক ধন্যবাদ, আপনার কি নাম ম্যাডাম? আমার নাম শারমিন আফরোজ। আচ্ছা সাইফুল মনির এবং শারমিন আফরোজ, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। তারপরে ওয়ালাইকুম আসসালাম সিদ্দিকা সুলতানা। আগের দিনও করেছি আজকেও করেছি, সবাইকে ডেকে ডেকে করেছি, মানে এর বাইরে আসলে আর কিছু নাই, এর বাইরে আর কিছু নাই, এইটাই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা, এটার মাধ্যমে আমরা অনেক সহজে অনেক কিছু শিখে যেতে পারবো। ডক্টর উম্মেহানি আপনার কি আছে কোনো প্রশ্ন বা কোনো সন্দেহ বা আপনার কোনো কিছু বুঝতে পারি নাই এমন কি কিছু আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারছি সবই মোটামুটি, তবে আরো প্র্যাকটিস আর কি আমাকে নিজেকেও করতে হবে আর কি। হ্যাঁ অবশ্যই। আচ্ছা অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, আমাদের ক্লাসে আজকে নতুন একজন আছেন, আমরা আচ্ছা আমরা যখনই ক্লাসটা শুরু করেছি তখন প্রত্যেকেই
তার সম্পর্কে সংক্ষেপে কিছু বলেছে যে সে আরবি ভাষা কিভাবে শেখার চিন্তা করেছে বা এর আগে কখনো শিখেছে কিনা বা সে এটা নিয়ে কিভাবে তার নিজের সম্পর্কে সবাই বলেছে, এভাবে সবাই বলেছে। তো এখন আজকে একজন নতুন আমাদের ক্লাসে জয়েন করেছেন, ভাই একটু আসবেন প্লিজ এবং কথা বলবেন। রমজান সর্দার শুনতে পাচ্ছেন? আনমিউট করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরবি ভাষা শিখলাম, মানে শেখার ইচ্ছা মানে কবে থেকে হলো? সব আপনি আপনি যা বলতে চান, অল্প সংক্ষিপ্ত সময় আপনার নিজের সম্পর্কে অথবা আর জাস্ট পরিচিত হওয়া আর কি। আচ্ছা, আমার নাম রমজান সর্দার, আমি মাদ্রাসাতে পড়াই আর কি। আরবি ভাষা অনেক দিন শেখার চেষ্টা করছিলাম, ইরেগুলার ছিলাম, এখন আবার আজকে থেকে রেগুলার হওয়ার চেষ্টা করছি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর কিছু বলতে চান? না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ফাতিমা, ফাতিমা আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ফাতিমা, আপনি ধাপে ধাপে আসবেন এখানে। আপনি বলেন ফিটা কোন ধরনের শব্দ? ফি পজিশন বা জার। জারের কাজ? জারের কাজ হচ্ছে কি, এটা শব্দকে মাজরুর করে দেয়। তাহলে মাজরুর করেন ফি লাইলাতি। না, এই উপরে তো কয়টা পেশ আছে? লাইলাতুনে লাইলাতিন, ফি লাইলাতিন, ফি লাইলাতিন হয়ে গেল। আর আমরা উপরে যে আল কদ্র শব্দটা আছে সেটাকে আমরা নিচে নিয়ে আসলাম, এনে এই দুইটাকে আমরা ব্র্যাকেটে আটকালাম, অর্থাৎ লাইলাতিন এবং আল কদ্র। এখন আমরা তৈরি করব কদরের রাত। আচ্ছা, কদরের রাত এই ধরনের ফ্রেজকে কি বলে? মানে আমরা এতদিন যেটা শিখলাম লাস্ট দুদিন, লাইলাতুল কদ্রি। হ্যাঁ, মানে মানে মুদাফ, মুদাফ ইলাইহি, তাই না? আচ্ছা, মুদাফ কোনটা এখানে? মুদাফ হচ্ছে মুদাফ, আপনি বের করেন, একটু চেষ্টা করেন যে কি হবে, মুদাফ কোনটা হবে, মুদাফ ইলাইহি কোনটা হবে। স্যার লাইলাতুল এটা হচ্ছে গিয়ে মুদাফ ইলাইহি। না না, মুদাফ, মুদাফ। আর কদর হচ্ছে গিয়ে মুদাফ ইলাইহি। হ্যাঁ, মুদাফ কি কি নেয় না? মুদাফ হচ্ছে গিয়ে আল এবং তানবিন নেয় না। আচ্ছা, তাহলে এখানে মুদাফে কি আল অথবা তানবিন আছে? না স্যার। কেন দেখেন আপনি? আছে, তানবিন আছে। তাহলে সেই তানবিনটা দুইটা আছে, একটা করে দেব। আর আল কদরুটা মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি সবসময়, মুদাফ ইলাইহি সবসময় মাজরুর হবে। তাহলে আল কদরুটা কি হয়ে যাবে? মানে রি হয়ে যাবে, কদরি। একসাথে যদি বলি পুরো তিনটা একসাথে, লাইলাতি ফি লাইলাতিল কদরি। একসাথে আবার এক নিঃশ্বাসে বলেন ফি লাইলাতিল কদরি। ভেরি গুড, ফি লাইলাতিল কদরি অর্থ কদরের রাত, কদরের রাতে, কদরের রাতে। মানে শাব্দিক অনুবাদ করলে এভাবে হয় কদরের রাতের মধ্যে, কিন্তু সেটা আমরা যদি এভাবে বলি কদরের রাত তাহলে ঠিক আছে। হ্যাঁ, কদরের রাত, কদরের রাত। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আপনি আজকে সূরা কদর পড়বেন, পরে আর একটু বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে ডক্টর উম্মে হানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমরা তৈরি করব ইমাম সাহেবের বাড়ির দিকে, এই ফ্রেজটা তৈরি করব। আমরা যদি আমরা এতদিন যা শিখেছি সেটাই ধাপে ধাপে যদি আমরা আনসার করি তাহলেই আমরা আমরা পেরে যাব। প্রথমে আমরা ব্র্যাকেটে আটকে নেই যে কোন দুটো শব্দের মধ্যে আমরা কাজ করব, সেটা হচ্ছে ইলা প্লাস বাইতুন। একসাথে যদি বলি ম্যাডাম শুদ্ধ করে কি হবে? ইলা বাইতুন। ইলা বাইতুন না, ইলাটা কোন ধরনের শব্দ? ইলা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনের কাজ, প্রিপজিশনের কাজ হচ্ছে বা যার, যারের কাজ হলো পরের শব্দকে, পরের শব্দকে মাজরুর করে। হ্যাঁ, এখন তাহলে মাজরুর করে দেন পরের শব্দটাকে। ইলা বাইতুন না, বাইতুন তো আছে, এটাকে মাজরুর করলে কি হবে? বাইতিন। কয়টা পেশ আছে উপরে? উপরে দুইটা পেশ, তাহলে সেটা নিচে চলে আসবে। জি, বাইতিন। একসাথে বলি দুইটা, ইলা বাইতিন। ভেরি গুড, ইলা বাইতিন। এখন এই দুইটার কাজ হয়ে গেল, আমরা এখন
উপরেরটাকে নিচে নিয়ে আসি, মানে সরি হ্যাঁ উপরেরটাকে নিচে নিয়ে আসলাম এবং ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, বাইতিন প্লাস আল ইমামু, এখানে আমরা কাজ করব ইমাম সাহেবের বাড়ি, হ্যাঁ ইমাম সাহেবের বাড়ি এটাতে এখন আমরা কাজ করব। ওকে বলেন আর আল ইমামু এটা হবে বাইত মিলায় করতে হবে কি না? হ্যাঁ বলেন আপনার বাইতিল ইমামি। ভেরি গুড, কিভাবে হলো এটা একটু বুঝায় বলেন। আচ্ছা ওই যে তানবিনটা উঠে গেছে আর ইয়ে থেকে মার্কো থেকে আর ইয়েটা হচ্ছে যেটা পরের শব্দটার থেকে পেশটা যে হয়ে গেছে কেন এটা, মানে একটু আপনি যদি নিয়মটা বলেন, মানে মুদাফ কখনো আল এবং তানউইন নেয় না, নেবে না আর মুদাফ ইলাইহি সব সময়। এখন যদি আমরা একসাথে বলি তিনটা শব্দ তাহলে হবে ইলা বাইতিল ইমাম। এখন যদি ম্যাডাম আপনাকে আমি প্রশ্ন করি যে কেন ইমাম ইমামের শেষে জের হলো, বাইতির শেষে কেন একটা জের হলো, আপনি উত্তর দিতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এটাই হচ্ছে আমরা শিখতেছি আর কি, মানে আরবি শেখার মৌলিক ভাবে কয়েকটা জায়গা আছে যে শিখে আমি কিভাবে বুঝবো যে আমার হচ্ছে, সেটা হলো প্রতিটা শব্দের শেষটাকে জানা, যে এখানে জের না হয়ে জবর তো হতে পারতো, পেশ তো হতে পারতো, আরবি শব্দের মাঝখানে কোনো পরিবর্তন হয় না ম্যাডাম। যেমন এই ইমাম মিম এবং আলিফ এটা কখনো জের হবে না, বা এখানে যে হামজার নিচে একটা জের আছে এটা কখনো জবর হবে না, বাইতের বাইয়ের উপর যে জবর আছে এটা কখনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোনটা? চেঞ্জ হবে হ্যাঁ প্রান্তিক পরিবর্তন হয়, এই প্রান্তিক পরিবর্তনটাকে বুঝতে পারলে আপনি শিখে যাবেন এবং সঠিক অনুবাদ করতে পারবেন, বাক্যের মধ্যে প্রতিটা শব্দের কানেক্টিভিটি জানতে পারবেন, আপনার কাছে এটা কি মনে হবে যে আপনি দেখেই বুঝতে পারতেছেন। ঠিক আছে, আচ্ছা ম্যাডাম আপনি আপনার মতো লোকেরা যদি এখানে সময় দেয় তাহলে অনেক ভালো করতে পারবেন, হ্যাঁ অনেক ভালো করতে পারবেন, একটু সময় দিবেন প্লিজ, অনেক ভালো কিছু হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে সিদ্দিকা সুলতানা। জি স্যার, হ্যাঁ শিক্ষক সাহেবের টেবিলের উপরে এটা আমরা তৈরি করব, আপনি ধাপে ধাপে যাবেন, প্রথমে আমরা এই দুইটা শব্দের মধ্যে কাজ করি। আলাটা কোন ধরনের শব্দ? জার, জার আলা উপরে জার, তাহলে জারের পরের শব্দটা কি হয়? জারের পরের শব্দটা মাজরুর হয়ে যায়, তাহলে একসাথে যদি বলি আমরা মুদাররিসকে আমরা ব্র্যাকেট বন্দি করলাম। এখন বলেন জি, এখন হচ্ছে মাকতাবিন যেহেতু মুদফ আর আমরা জানি মুদফ কখনো আল এবং তানউইন নেয় না, সেজন্য মাকতাবি হবে, আর হচ্ছে মাকতাবি হলে তারপর মুদাফ ইলাইহি তখন মাজরুর হয়ে যায়, সেজন্য তখন একটা পেশ আছে সিনের উপরে সেটা এক জের হয়ে যাবে, তাহলে সেটা হবে মাকতাবিল মুদাররিসি। একসাথে যদি বলি আলা মাকতাবিল মুদাররিসি, মুদাররিসি মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আজকে আমরা যে কয়জন আছি সবাই কথা বলেছেন, সবাই অংশগ্রহণ করেছেন, এটা খুবই ভালো একটা বিষয়, খুব ভালো লাগলো সবার সাথে কথা বলতে পেরে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো পরামর্শ থাকে, ভালো লাগা খারাপ লাগা সেগুলো আপনারা আমাদেরকে ক্লাসে বলতে পারেন অথবা মেসেজ করেও জানাতে পারেন। আমরা 15টা ক্লাস শেষ করলাম, অর্থাৎ 5টা সপ্তাহ, 5টা সপ্তাহে 50টা WPP-র সিরিজের সবাই যেন জানেন, যদি আপনি পিছিয়ে থাকেন তাহলে পিছিয়ে যাবেন, সেটা ভালো না, ভালো হবে না আর কি। সবাই যদি আমরা একসাথে আগাতে পারি, 500 শব্দ শিখে ফেলতে পারি সেমিস্টারের সাথে সাথে, তাহলে এটা সেটা একটা বিরাট অর্জন হবে ইনশাআল্লাহ। শহীদুল ইসলাম সুমন প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালাম, আমি যদি ভুল না করি মানে একটু আগে আমি শুনলাম সম্ভবত
যে মুদাফ যদি নির্দিষ্ট হয়, মুদাফ ইলাইহি নির্দিষ্ট হয়, তো সেখানে এখানে দেখছি যে না 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 উল্টাই গেছে, উল্টাই গেছে সুমন ভাই কথাটা আপনার। স্যার আমাকে একটু বুঝাই দেন প্লিজ। আপনি যেটা বলেছেন সেটা জাস্ট উল্টা করে বলেন তাহলে ঠিক আছে। মানে মুদাফ ইলাইহি নির্দিষ্ট হলে মুদাফটাও নির্দিষ্ট হয়ে যাবে। হ্যাঁ মুদাফটাও নির্দিষ্ট হয়ে যাবে। যেমন আমি যদি বলি হামিদের বাড়ি, হামিদ কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? নির্দিষ্ট, তাহলে বাড়িটাও নির্দিষ্ট। এখন আমি যদি বলি একজন শিক্ষকের বাড়ি, এই শিক্ষক সাহেব নির্দিষ্ট না, তাহলে বাড়িটাও তখন নির্দিষ্ট, এরকম। এখন এইখানে দেখেন, এইখানে শিক্ষক সাহেব কি নির্দিষ্ট? হ্যাঁ, তাহলে টেবিলটাও নির্দিষ্ট। অর্থাৎ মুদাফ ইলাইহি যদি নির্দিষ্ট হয়, মুদাফও নির্দিষ্ট হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ প্লিজ। আচ্ছা, মুদাফ ইলাইহি নির্দিষ্ট হলে মুদাফ নির্দিষ্ট হবে এটা তো বলছেন, হ্যাঁ তো মুদাফ তো হলো বলা আছে যে আল নিতে পারবে না, তাহলে আল না নিতে পারলে ওইটা মানে নির্দিষ্টটা কিভাবে বোঝা যাবে? এই যে তার মুদাফ ইলাইহি কে দেখবেন, মুদাফ ইলাইহি যদি নির্দিষ্ট হয় ওইটাও নির্দিষ্ট। আল তাহলে আল ছাড়াও নির্দিষ্ট হতে যেতে পারে, হতে পারে। ইয়েস ইয়েস হতে পারে। অনেক ধন্যবাদ লাবিবা আপনাকে। আর কারো কোনো প্রশ্ন আছে? আপনারা প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারেন, আমরা বিরক্ত হব না ইনশাআল্লাহ। আচ্ছা মুহাইমিনুল হক, আপনি তো অনেক দূর থেকে ক্লাস করেন, আপনি আমাদেরকে কিছু বলেন। সুমন ভাই আপনি কিছু বলবেন? আর দিনা ভাই জি, আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা এগুচ্ছি। তো আসলে আমার নিজের ক্ষেত্রে আরো প্র্যাকটিসটা মানে বাড়াতে হবে, তাহলে আসলে ফ্রুটফুল হবে আমার ক্লাসটা। যেমন অলরেডি 50টা শব্দ চলে গেছে, তো ওইটা যত বেশি এগোতে পারবো তত বেশি মানে ফ্রুটফুল হবে আর কি। আলহামদুলিল্লাহ আমরা ভালো এগোচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা ইমরান হক ছিলেন, এখন দেখছি না ওনাকে। খাদিজা আপনি কি একটু ফ্রি হয়েছেন? আসাদুল হক আপনি কি কিছু বলবেন? জি স্যার, আমি শুনতেছিলাম, ভালো লাগছিল আর কি। আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খাদিজা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। খাদিজা আপনি কিছু বলবেন, কোনো প্রশ্ন করবেন বা আপনার কিছু বলার আছে? হ্যাঁ স্যার, আমি গত ক্লাসগুলো ঠিকভাবে অ্যাটেন্ড করতে পারতেছি না, তবে আমি শেখার চেষ্টা করতেছি। ওকে, আগামীকালকে, হ্যাঁ আগামীকালকে শুক্রবার এটা কাজে লাগানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি স্যার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা ফাতিমা আপনি কিছু বলবেন, আপনার কোনো কিছু বলার আছে? আনমিউট করে নিতে হবে। আচ্ছা শুনতে পাচ্ছি না আপনাকে। আজকে আমরা শেষ করে দেই। আপনাদের সবাইকে অনেক অনেক, হ্যাঁ আচ্ছা জি জি রমজান সর্দার প্লিজ। স্যার আমি বলছিলাম এখানে যে আমাদের মুদাফ, মুদাফ যদি নির্দিষ্ট হয় অথবা অনির্দিষ্ট হয় তার কি কোনো চেহারার পরিবর্তন হবে না একই রকম থাকবে? না, মুদাফ নির্দিষ্ট বা অনির্দিষ্ট এটা তাকে দেখে বোঝা যাবে না, মুদাফ ইলাইহিকে দেখে বুঝতে হবে। আচ্ছা, তার চেহারা তার মতোই থাকবে, সে তার সূত্র অনুযায়ী পড়বে এখানে, কিন্তু তাকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট বুঝতে গেলে তার মুদাফ ইলাইহির দিকে তাকাতে হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।